নমস্কার, দেখছেন প্রহর ২৪, সঙ্গে আমি সুদীপ্ত। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামে। আন্দোলনে সরকার চলে না, সরকার চলে সিস্টেম। এজিএমসিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য জুড়ে চলছে বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই দিবসকে সামনে রেখে বিলোনিয়া 200 নং ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস নেতা সুবল ভৌমিকের উপস্থিতিতে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। সভায় বিজেপি দলের 72 জন ভোটার কংগ্রেস দলের পতাকা তোলে। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। সরকারি চিকিৎসকদের 36তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয় এজিএমসি হল ঘরে। এদিনে সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নানা ইস্যু নিয়ে হাটবাজার গরম করে বামপন্থীরা পুনরায় ক্ষমতায় ফিরে আসতে চাইছে। কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকব সেটা বলতে পারব না, তবে যতদিনই মুখ্যমন্ত্রী পদে থাকব ততদিন চেষ্টা করব বামপন্থীরা যাতে সরকার গঠন করতে না পারে। এজিএমসিতে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, বিরোধী দলগুলি জোট সরকারের বিরুদ্ধে নানা রকমের মিথ্যা এবং বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে। সরকারকে বদনাম এবং কালিমা লিপ্ত করার জন্য বিজেপি কোনোদিন এই জঘন্য রাজনীতি বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন। ত্রিপুরা সরকার স্যালারি এবং পেনশন নিয়ে কত টাকা ব্যয় হতো? 433 কোটি টাকা। এখন ত্রিপুরা সরকারের এই বিশ মাস দুই দিনের সরকারের কত টাকা খরচা হয়? 780 কোটি টাকা। 433 থেকে 780 কোটি টাকা। যদি ডাবল ইঞ্জিনের সরকার না হতো, কেন্দ্র রাজ্য সেন সরকার না হতো, নরেন্দ্র মোদি দেশের প্রিয় প্রধানমন্ত্রীর ত্রিপুরার প্রতি প্রেম না থাকতো, এই পর্যন্ত এই রাজ্যকে বাজেটের বাইরে গিয়ে 2427 কোটি টাকা দিয়েছিল। পারদর্শী যারা মুখ্যমন্ত্রী ছিলেন এদেরকে আমি আজকে বসিয়ে দিই বলে গত আগামী মাসের দুই মাসের স্যালারি চালিয়ে নিই, লিখে দেব সরকার চালাতে পারবে না, কারণ সরকারের বোরোইং যে ক্যাপাসিটি সেটাও লিমিট থাকে। 1300 কোটি টাকা বোরোইং ক্যাপাসিটি রাজ্য সরকারের, তার উপরে যেতে হলে কেন্দ্র সরকার থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হয়। ফাইন্যান্স পারমিশন আজকাল দেয় না, তার কারণ হচ্ছে যখন বোরোইং ক্যাপাসিটি আপনি বাড়াবেন তখন রুপিস ডাউন হবে, জিডিপি রেট এমনিতেই ডাউন আছে, তো দেশে আরো ক্রাইসিস হবে। তো সরকার, ভারত সরকার পারমিশন দেবে না রাজ্যকে, কোনো মতেই দেবে না যে বোরিং করে নিন আপনি। যখন এক্সরে মেশিন ছিল না তখন কি ডাক্তাররা চিকিৎসা করেনি? যখন এমআরআই ছিল না, যখন এমআরআই চলে এসেছে বলে এক্সরে তো মানে এমআরআইটা করে নিন? যখন আমাদের কাছে টেকনোলজি আসে আমরা তার উপরে নির্ভর হই এবং সেটাকে পারদর্শিতার সঙ্গে করার জন্য সেই কনফার্মেশন চাই সেই মেশিন কাছ থেকে, তারপরেও কিন্তু মেশিন কনফার্মেশন দেয় না, দেখার পর ডাক্তারকেই কনফার্মেশন দিতে হয়। লেটারটা তৈরি করার সময় টাইপটা ডাক্তার বা কোনো কার্ডিওলজিস্টই করে, লিখে সেটা রিপোর্টটা যে বের করে দেবে এটা দেখে, দেখার পরেও রিপোর্টটা দেবে, রিপোর্টে কি লিখেছে, রিপোর্টটা কোনো টেকনিশিয়ানই তৈরি করে, কোনো ডাক্তারই তৈরি করে, তাহলে মেশিন নেই তার জন্য চিকিৎসা হবে না। আমি বিশ্বাস করি না এই দেশ, সেই দেশ নারী দেখেও রোগ বলে দেয় এই হচ্ছে ভারত। তার জন্য আমি আশা করি আপনারা যে যেখানে আছেন, যে সুবিধা রয়েছে, যত টাকা রয়েছে তার মধ্যে দিয়ে সবচেয়ে সুন্দরতম ব্যবস্থা করা যেতে পারে সেই দিশাতে কাজ করবেন। আজকের দিনটির জন্য, আমাকে নিমন্ত্রণ করার জন্য, আপনারা সবাই আসার জন্য আমি রাজ্য সরকার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় হিন্দ ভারত, এগিয়ে নিয়ে যাবো। এইগুলো প্যারামিটার হয় এডুকেশন, হেলথ, পার্সেন্টেজ হয় না,
লিটারেসি রেট 98%, আর এইটের ছেলেকে যুগ ভাগ করার জন্য দিলে কলম ভেঙে যায়, এই এডুকেশনে বিপ্লবদের পছন্দ করে না। আজকে 20 মাস 2 দিনে হচ্ছে, কোনো ব্যক্তি বলতে পারবে না যে টিপিএসসি যে এক্সাম হয়েছে তার জন্য আমি চাকরি পেয়ে যাব। আগে তো টিপিএসসির চাকরিও জানতো কার হবে কার হবে না, আজকে কেউ বলতে পারে না, আমি খুদ বলতে পারি কার হবে। ওই জায়গাতে ত্রিপুরাকে নিয়ে যাওয়া হয়েছে। ট্যালেন্ট তখনই আসবে যখন রাজ্য সরকার ট্যালেন্ট নির্ণয় করার পদ্ধতি ট্রান্সপারেন্ট করবে। ট্যালেন্ট এইভাবে আসেন, সেক্রেটারিতে 177 জন স্ট্যানো নেব, আগরতলাতে চাকরি করবে, আজীবন এখানে থাকবে, সবাই চাকরি চায়। 177টা পোস্ট ভরবো, তার জন্য কোয়ালিফাই মাত্র 50 জন করেছে, 177 পর্যন্ত নেই, অন্তত 98% লিটারেসি রেট। কিসের জন্য? দেখার জন্য, স্বর্ণযুগ চলছে, দেখো এত শিক্ষা হয়ে গেছে। বিপ্লব দেব সেই শিক্ষা চায় না, গুণগত শিক্ষা চাইছে, কোয়ালিটি অফ এডুকেশন চাইছে। ওনাদের সঙ্গে আমার তফাত রয়েছে, ভয়ঙ্কর তফাত। আমার ভাষা ওনারা বুঝবেনই না, কারণ ওই মাটিতে ওনারা তৈরি নন। ওনারা চীনের রাশিয়ার মাটিতে তৈরি, আমি ভারতবর্ষের মাটিতে তৈরি, জামজরির মাটিতে তৈরি। আমি ওই মাটিতে তৈরি নয়। আমাকে ত্রিপুরার মৃৎশিল্পীরা তৈরি করতে পারবে, ওনাদেরকে চায়না থেকে আনতে হবে। তার জন্য আমার ভাষা বুঝবে না, আমার সিস্টেম বুঝবে না, নরেন্দ্র ভাই মোদীর সিস্টেম বুঝবে না, ভাষা বুঝবে না, সরকার বুঝবে, কোনো রাস্তা নেই এদের কাছে। ত্রিপুরাকে আটকাতে পারবে না প্রত্যেকটা ক্ষেত্রে, আমি বারবার বলছি। আমি আশা করেছিলাম যে এপ্রিল থেকে আমি শুরু করে দেব, 15th ফাইন্যান্স কমিশন চলে আসবে, কিন্তু 2টি রাজ্য হওয়ার কারণে নতুন রাজ্য আত্মপ্রকাশ করেছে কেন্দ্রশাসিত, জানেন, লাদাখ আর জম্মু। তার কারণে 15th ফাইন্যান্স কমিশন তার রিপোর্ট পেশ করতে পারছে না, তৈরি করতে হবে সেটাও। তার জন্য কেন্দ্র সরকার আরও 1 বছর পিছিয়ে দিয়েছে, 14th ফাইন্যান্স কমিশনে আরও 1 বছর নিয়ে যেতে হবে, কত কঠিন দিন তৈরি করেছে। আমাকে খিঁচে নিয়ে যেতে হবে, একটা বছর 14th ফাইন্যান্স কমিশন দিয়ে চালাতে হবে সরকারকে। এর মধ্যে পারদর্শিতা রয়েছে, যখন আমাকে গিয়ে বলে যে আমাদের প্রমোশন হচ্ছে না, এক জায়গায় বসেছি পরে একই পদে আমাকে রিটায়ারমেন্টে যেতে হচ্ছে, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? সুপ্রিম কোর্টে কেস চলছে। তারপর সেদিন আমার সঙ্গে কথা হওয়ার পর নিমন্ত্রণ করার সময় বলছি, দেখা যাক, ইঞ্জিনিয়ারদের তো একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে, তো আপনাদেরও এই ধরনের কোনো কীভাবে করা যেতে পারে করব, যাতে আপনারা সম্মান পেতে পারে। কারণ সুপ্রিম কোর্টের কেস তো আর আমি তো আর এদের মতো বলবো না যে কেস তুলে নিন, এটা তো আমি বলতে পারি না, নাহলে এদের মতো বুদ্ধিমান আমি বলতাম কেস তুলে নেব, তো আপনারাও খুশি হতেন। আর বেজন সময় বলতেন যে স্যার কি বলছে, কেসটা কিভাবে তুলবে। রবিবার এজিএমসিতে সরকারি চিকিৎসকদের 36তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য অতিথিরা। অপর বক্তা সাংসদ প্রতিমা ভৌমিক আলোচনা রাখতে গিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য যতটুকু করার ওনারা করছেন, আমাদের দায়িত্ব হচ্ছে নতুন আঙ্গিকে রাজ্যকে সাজিয়ে তোলা। সে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী সংকল্প নিয়েছেন রাজ্যে মেডিকেল হাব করবেন, তার প্রমাণ হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যে অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার রিজিওনাল হসপিটাল, খুব উনার তত্ত্বাবধানে খুব তাড়াতাড়ি সেটাকে উনি উদ্ঘাটন করেছেন এবং পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন। বিভিন্ন ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্প ছিল, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা জানি 2011 সালে যে সেন্সাস জনগণনা হয়েছে, সেই জায়গায় কি ধরনের জনগণনা হয়েছে আমরা সবাই জানি। যারা প্রকৃত আয়ুষ্মান ভারতের কার্ড
ছিল, হকদার ছিলেন তাদের মধ্যে অনেকে সেই জায়গাতে বাদ পড়েছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন না যে অর্থনৈতিক দুরবস্থা রয়েছে, সেটা বলছেন না, কারণ বাড়ির যে অভিভাবক থাকে উনি বাড়িতে উনার যারা পরিবারের সদস্য সদস্য থাকেন তাদেরকে কখনো বলে না অভাব অনটনের কথা, যখনই আবদার করে সেটাকে পূরণ করা অভিভাবকের কর্তব্য। আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী সেই কর্তব্যকে প্রতি মুহূর্ত পালন করছেন। আমাদের আর্থিক দুরবস্থা কি সেটা আমরা জানি, সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের একমাত্র সরকার, একমাত্র মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের মধ্যে আয়ুষ্মান ত্রিপুরা উনি চালু করেছেন, যার মাধ্যমে 84,000 সাধারণ গরিব মানুষ সেটাতে উপকৃত হবেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দল বলছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দুর্নীতি হচ্ছে, তো সেটা যারা দুর্নীতিকে জন্ম দিয়েছে, যারা আজকে নিজেরাই নিজেদের রোজগার পাতি বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় নিজেদের অর্থ ভাণ্ডারে টান লেগেছে এবং 25-35 বছর ধরে একটা প্রোটোকলের মধ্যে তারা ছিলেন, সেই জায়গা থেকে যখন তাদেরকে বের করে দিয়েছে 37 লক্ষ ত্রিপুরাবাসী, তখন সেটাকে তারা সহ্য করতে পারছেন না, এটাতে অভিযোজিত হতে পারছে না, অ্যাডাপ্ট করতে পারছেন না, তার জন্য তারা এত চিৎকার করছেন। আমি আজকে আপনাদেরকে সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব যে রাজেশ, ডাক্তার রাজেশ চৌধুরী মহাশয় বলেছেন যে ডাক্তারের স্বল্পতা রয়েছে, সে স্বল্পতা 18-19 মাসে হয়নি, অনেক লম্বা টাইম ধরে ছিল। আজকের দিনে ডাক্তারের স্বল্পতার আরও একটা কারণ, সেটা নিয়ে আমরা গর্ব করে বলতে পারি, রাজ্য সরকার আসার পরে পিজি কোর্সে পড়াশোনা করার জন্য সবচেয়ে সর্বকালের সবচেয়ে বেশি আসন বৃদ্ধি করা হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করা হয়েছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। 1 ডিসেম্বর বিএসএফ এর রাইজিং ডে, এই উপলক্ষে বিলোনিয়া বিএসএফ এর 200 নং ব্যাটালিয়নের উদ্যোগে বিলোনিয়া বিএসএফ ক্যাম্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1 ডিসেম্বর সীমান্তরক্ষী বাহিনীর 55তম প্রতিষ্ঠা দিবস, এদিনে ভারতের বিভিন্ন জায়গায় সীমান্তগুলিকে রক্ষা করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স নামে বাহিনী গঠন করা হয়, যার সংক্ষিপ্ত নাম বিএসএফ। এই বিএসএফ এর সীমান্ত রক্ষার পাশাপাশি বহিঃশত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা এবং বৈধ পাচার বাণিজ্য রুখতে বিশেষ ভূমিকা নিয়েছে। বিএসএফ এর প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বিলোনিয়া বিএসএফ এর 200 নং ব্যাটালিয়নের বিভিন্ন কর্মসূচি পালন করে গত 15 নভেম্বর থেকে। স্বাস্থ্য শিবির, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এদিনের আলোচনাচক্রে ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জেলা পুলিশ সুপার জেল সিং মিনা, বিএসএফ এর আধিকারিক অরবিন্দ শর্মা। ডিউ টু ইউর ডেডিকেশন উই আর ইন দি সেফ সাইড, উই আর প্রোটেক্টেড। ইউর ডেডিকেশন, ইউর স্যাক্রিফাইস, ইট ইজ আনপ্যারালাল। ইউ আর টেকিং ট্রাভেলস, staying in the jungle, in the nasty area, and passing hardship life, going to the duty. I've seen, I'm staying last few, 2-3 years here in the circuit house. It cannot be compared to others, your discipline force, and you are taking troubles. That is why we are protected, we are enjoying our family life, we are enjoying our normal life. Civil administration also protected. As and when necessary, I've seen the BSF personnel also do some civil work, helping the civil administration at the time of election or at the time of crisis, when it was not able to. Civil administration failed to protect themselves without the help of BSF. You detach from your family members and nearest and dearest one. Even then, your sacrifice, you should salute you. I should salute you as a public representative. It is my duty. दिवस है, हर देश में एक बॉर्डर गार्डिंग फोर्स होती है, तो 1 दिसंबर 1965 को भारत सरकार ने बीएसएफ को एज ए बॉर्डर गार्ड फोर्स बनाया। बीएसएफ का रोल तो बहुत बड़ा है, ये लोग जो बॉर्डर है उस पर हर जगह डिप्लॉयड हैं, कहीं पे बहुत बर्फ रहता है, कहीं पे बहुत जंगल है,
कहीं पे रिवर है, कहीं पे कीचड़ वाला ज़मीन है, तो ये हर जगह पे हैं पूरा देश में। और जो इधर का बॉर्डर है ईस्टर्न साइड वाला, इसमें पब्लिक भी बहुत नज़दीक है बॉर्डर के, तो इनका पब्लिक डीलिंग भी होता है। मैं त्रिपुरा के बारे में बात करना चाहूँगा। त्रिपुरा में जो बॉर्डरिंग स्टेट होने की वजह से हर ज़िले में बीएसएफ के साथ काम करने का मौका मिलता है, और साउथ त्रिपुरा में तो बॉर्डर की लंबाई सबसे ज़्यादा है। पूरे त्रिपुरा में 209 किलोमीटर के आसपास का बॉर्डर साउथ त्रिपुरा में पड़ता है। यहाँ पे जो बीएसएफ का डेप्लॉयमेंट है उसमें हमें बहुत नज़दीक से काम करने का मौका मिलता है इन लोगों के साथ। विरोधी अभियान जैसे एमएलए साहब ने बताया, उसमें बीएसएफ एक बड़ी भूमिका निभा रहा है। जो बॉर्डर पे स्मगलिंग है या कल्टीवेशन है गांजा का, उसको डिस्ट्रॉय करने में जो हमारी जॉइंट टीम्स जाती हैं, पेट्रोलिंग करती हैं, गांजा डिस्ट्रॉय कर रही हैं, वो एक अच्छी बात है। बीएसएफ का जब हम लोग छोटे थे तो बहुत कम मौका मिलता था। गांव में जब इलेक्शन के दौरान ये लोग आते थे तो तब देखते थे हम लोग। बाद में एक हमारे साथी थे, वो बीएसएफ में भर्ती हो गए, तो बीएसएफ के बारे में जानने का मौका हमको वहां से मिला था, जो हमारे साथी बीएसएफ में थे। अभी वो दूसरा सर्विस में चले गए हैं। तो बीएसएफ इंडिया में एक बहुत बड़ी फोर्स है, और पूरे वर्ल्ड में इनको जाना जाता है कि ये इंडिया का बॉर्डर गार्डिंग फोर्स है। बाद में इन्होंने एनडीआरएफ की जो बटालियंस है उसमें बीएसएफ के बहुत सारे लोग हैं। ये लोग एनएसजी में भी जाते हैं, जहाँ पे स्पेशल सर्विस लेके जो बीआईपीज हैं उनका सिक्योरिटी करते हैं। और हमारा जो बॉर्डर सुरक्षित है उसमें बहुत बड़ा योगदान बीएसएफ का है। आशा है कि बीएसएफ वाले जहाँ भी रहें स्वस्थ रहें, सुखी रहें। परिवारजनों से दूर तो रहना पड़ता है, ये तो फैक्ट है, याद आती है। अभी मोबाइल का ज़माना आ गया है तो थोड़ा रिलीफ मिलता है, बात हो जाती है घर पे, फ़ोटो दिख जाते हैं बच्चों के, लेकिन ड्यूटी ऐसा है तो कुछ चीज़ें तो रहेंगी जीवन में, क्योंकि जीवन में हमेशा खुशी तो नहीं होती है, समस्याएं भी होती हैं, जीवन इसी का नाम है। तो मैं साउथ त्रिपुरा जिला पुलिस की तरफ से आपको बहुत बहुत बधाई देता हूँ आज इस स्थापना दिवस पर। और नंबर भी आप लोगों के बाद में आता है, मैंने खुद देखा है। जब मैं प्रोबेशन में था तो हम लोग ये तंगधार वैली में गए थे, वहाँ पे फर्स्ट बटालियन का डिप्लॉयमेंट था, उसमें बीएसएफ वाले आगे थे और जो आर्मी थी वहाँ एक 105 डिव थी, वो लोग पीछे थे। तो मौका मिला एक वहाँ पे एक सूबेदार थे उनसे बात करने का, तो वो वहाँ पानी लेने के लिए आए हुए थे। तो मैंने बोला आप लोग तो इतना दूर से चल के यहाँ पे आए हो, तो बोला साहब उधर पानी का है नहीं। तो उन्होंने मुझे बोला कि आज तो आप पैदल आए हैं, लेकिन आप कभी कुछ दिन बाद तो हेलीकॉप्टर से आएंगे। मैंने कहा ऐसा क्यों बोल रहे हैं? बोले आप तो DIG IG बन जाओगे साहब, हमें तो यहीं रहना है, पैदल ही आना है पानी के लिए। निजस्व प्रतिनिधि प्रतिवेदन, प्रहर 24। তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে রবিবার দুপুরে স্থানীয় মধুর মিলন হলে কংগ্রেস দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিনে সভায় ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে রবিবার দুপুরে স্থানীয় মধুর মিলন হলে কংগ্রেস দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব সুবল ভৌমিক, প্রবীণ কংগ্রেস নেতা নিতাই পাল, তেলিয়ামুড়া ব্লক যুব নেতা অনির্বাণ সরকার, রাজ্য যুব কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্য অতিথিরা। এই সাংগঠনিক সভায় বিজেপি দল ছেড়ে 14 পরিবারের 72 জন ভোটার দলত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে। পরে দলত্যাগীদের উদ্দেশ্যে কংগ্রেস নেতৃত্ব সুবল ভৌমিক বলেন, আজকে এই গোয়াই জেলার অধীনে তেলিয়ামুড়াতে তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে আজকে আমাদের এই কর্মী সভা, কর্মী সভায় ভারতীয় জনতা পার্টি এবং CPM ছেড়ে 14 পরিবারের প্রায় 50-এর অধিক ভোটার, 72 জন ভোটার আমাদের আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা বিগত 20 মাস দেখেছেন বিভিন্ন দল ছেড়ে শাসক দলে যোগদান, এখন উল্টো দিকে চাকা উল্টো দিকে বইছে রাজ্যের,
যে আজকে যেভাবে এই তেলিয়ামুড়া সহ আশপাশ অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম ছেড়ে একমাত্র জাতীয় কংগ্রেসকেই ভবিষ্যতে এই রাজ্যে মানুষকে মুক্ত করতে পারবে এই ভরসা বিশ্বাস রেখে আজকে এই 72 জন ভোটার আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। আজকে দেখেছেন 20 মাসের শাসনেই মানুষের না বিশ্বাস উঠে গেছে, মানুষ দলে দলে এখন জাতীয় কংগ্রেসে ফিরছে। আমরা নিশ্চিত যে রাজ্যের গ্রামীণ অর্থনীতি যে আজকে সম্পূর্ণ ভেঙে পড়েছে, মানুষ বেকারদের কোনো কর্মসংস্থান নেই এবং হাটে বাজারে ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, মানুষের কাছে গ্রামীণ মানুষের কাছে অর্থ নেই, তার উপর একটার পর একটা কর বসিয়ে দেওয়া হয়েছে, জল কর, সম্পদ কর, এই স্বাস্থ্য পরিষেবা কর, বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়ে ট্রেড লাইসেন্স ফি বসিয়ে দিয়ে মানুষের গরিব মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে। গ্রামের একার কাজ নেই, আর কাজ হলো 3 মাসে পেমেন্ট পায় না, এইভাবে গ্রামীণ মানুষ গ্রামীণ অর্থনীতিটা আজকে মরুভূমিতে পরিণত করেছে। 25 বছর কমিউনিস্ট পার্টি এই রাজ্যটাকে মরুভূমি বানিয়ে গেছে, তার উপর গত 20 মাসে এই বিপ্লব দেবের সরকার একটা শ্মশান তৈরি করেছেন। এইটুকু। তেলিয়ামুড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, প্রহর 24। অলত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে রবিবার আগরতলায় একটি মিছিল সংগঠিত করা হয়। জনসম্পর্ক অভিযানের পাশাপাশি ওনারা রক্তদান শিবিরও করেন। এখনও পর্যন্ত 17টি মহকুমাতে জনসম্পর্ক অভিযান করেন বলে জানান সংগঠনের সভাপতি প্রদীপ বণিক। শিক্ষক সংগঠনের উদ্যোগে সারা রাজ্য জুড়ে জনসম্পর্ক অভিযান রেলি সফল করুন। ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তোমায় জানাই স্বাগত। মানে আমাদের সাথে 8,837 জন শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন, তার মধ্যে আমরা গোটা রাজ্যব্যাপী ব্যাপক সাড়া ফেলতে পেরেছি। আমাদের জনসম্পর্ক কর্মসূচির মধ্য দিয়ে গোটা রাজ্যের ভিক্টিমাইজ শিক্ষক সমাজের মধ্যে যারা বিশেষ করে বিগত দিনে আমাদের সংস্পর্শে দূর দূরান্ত বা সেখানে দূরবর্তী অবস্থানে থাকার কারণে হয়তোবা ডিটাচ ছিল, কিন্তু এই জনসম্পর্ক র্যালির মধ্য দিয়ে গোটা রাজ্যের ভিক্টিমাইজ শিক্ষক সমাজ বুঝে গেছে যে একমাত্র 10,323কে উদ্ধারের ক্ষেত্রে তৎকালীন বাম পরিচালিত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনমুখী কর্মসূচি এই ভিক্টিমাইজ শিক্ষক সংগঠন নিয়েছিল, আজকের দিনও এই শিক্ষক সমাজের একমাত্র উদার চিত্তে যদি কোনো কাজ করে থাকে, 10,323 শিক্ষক সমাজের স্থায়ী সমাধানের জন্য যদি কোনো কাজ করে থাকে, সেটা একমাত্র ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনই করতে পারে। সেই যে জনসম্পর্ক যেটা 10,323 শিক্ষক সমাজ হতাশাগ্রস্ত, আজকের দিনেও কিছু কিছু শিক্ষক ওরা ডিপ্রেশনে আছে, এটা সত্যি, কিন্তু সেই সংখ্যাটা যারা বিক্ষিপ্তভাবে কিছু কর্মসূচি নিয়েছে হাতে, ওদের সংখ্যাটা ত্রিপুরা রাজ্যে খুবই নগণ্য, এটাকে বড় করে দেখলে হবে না। আমরা বিশ্বাস করি বিগত দিনেও আমরা আমাদের কোড অফ সার্ভিস কন্ডাক্ট রুল সেখানে ভায়োলেট করে একটা মজবুত সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকার হয়ে ওপেন আমরা কাজ করেছিলাম ময়দানে, সেটা আপনাদেরও অভিজ্ঞতায় রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা যখন হয়েছে, আমরা সেই দিনও আস্থাশীল ছিলাম, আজকেও আস্থাভাজন আমাদের তাদের প্রতি রয়েছে, এবং আমরা যে আশার আলোটা দেখছি সে প্রতীক্ষায় আমরা এখনও পর্যন্ত বর্তমান সরকারের উপরে গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে আমরা আমাদের গণ আন্দোলন অর্থাৎ তথা সরকারের পক্ষে থেকে আমরা জারি রাখব।
আমাদের ডিমান্ডগুলো সরকারের কাছে আমরা পৌঁছে দেব। তেলিয়ামুড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, প্রহর ২৪। প্রত্যেক বছরের ন্যায় এবছরও হোলি স্পিরিট স্কুলে শনিবার বাৎসরিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন দক্ষিণ জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার বিলোনিয়া হোলি স্পিরিট স্কুলে বাৎসরিক অনুষ্ঠান উদযাপন করা হয়। সেভ আওয়ার আর্থ থিমকে সামনে রেখে এই থিমের উপর স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থাপন করে বিভিন্ন অনুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠানে অতিথিদের আলোচনার মধ্যে দিয়ে হয় এদিনের অনুষ্ঠান। হলি স্পিরিট স্কুলের কর্তৃপক্ষের আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এছাড়াও ছিলেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক সহ অন্যান্য অতিথিরা। আলোচনা রাখতে গিয়ে উদ্বোধক তথা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বলেন, all other co-curricular activities, sensitizing them about the importance of conservation of environment, the need for planting trees, the importance in our daily schedule of the activities like the yoga, importance of having regular exercise, and also encouraging students to participate in various co-curricular activities. And I'm happy to see that they are delighted to participate, and also they are participating very enthusiastically. The persons who decide about the future of a society, of a country. So this is become very important that they learn the all essential values of gender sensitivity, environmental conservation, the need for development, and all these kinds, and for holistic development at an early age. For environmental purpose, I would just say that students can always be like the green ambassador. When they are sensitized about need for protecting environment, they can definitely take the message to their household, to their community, and try to sensitize others. I have seen many instances of the important message that has been displayed here as a part of your celebration of this annual day, like to avoid plastic, single-use plastic, to conserve water, to save trees. So these are very important, and it will definitely help us to make our future much more comfortable, and also to develop at the same time. অপরভক্তা বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, আলোচনার পরে স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে নাচ, গান ও আবৃত্তি।
নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এই দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও সাব্রুম মহকুমা স্বাস্থ্য দপ্তর এবং ভলেন্টারি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এইডস দিবস পালন করা হয় সাব্রুম মহকুমাতে। আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও সাব্রুম মহকুমা স্বাস্থ্য দপ্তর এবং ভলেন্টারি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এনজিও সংস্থার যৌথ উদ্যোগে এইডস দিবস পালন করা হয়। এ উপলক্ষে এইডস সচেতনতামূলক একটি মিছিল সাব্রুম হাসপাতাল থেকে শুরু করে সাব্রুম শহরের বিভিন্ন পথে ঘুরে পুনরায় হাসপাতাল কমপ্লেক্সে এসে কুইজ এবং সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। মিছিলে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী, আশাকর্মী, ডাক্তার এবং নার্স পা মেলান। প্রত্যেকবারই একটা থিম থাকে, এবারের 2019 থিম হচ্ছে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্স। তো প্রত্যেক বছর নেই, এবছরও সাব্রুম মহকুমা হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড এইডস ডে পালন করে হয়েছে। এখানে আমরা রেলি করেছি সাব্রুমের রাজপথ ধরে, যে রেলিটা এসেছে এখান থেকে শুরু হয়েছে সাব্রুম হসপিটালের সামনে থেকে এবং ঘুরে আবার এখানে এসেছে। আমরা এখন কিছু এই সম্বন্ধে কিছু আলোচনা করব এবং এরপরে কুইজ হবে, এরপরে রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। আর পাশাপাশি ওয়ার্ল্ড এইডস ডে যে প্রোগ্রামটা হচ্ছে, এটাতে যে হরিণার যে এনজিও আছে সেটাও আমাদের সঙ্গে যুক্ত, সহযোগিতা যুক্ত আছে। তো ওনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য এই প্রোগ্রামে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। ত্রিপুরা আইন সেবার উদ্যোগে খোয়াই জেলা আইন সেবার সহায়তায় মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক আইনি সচেতনতা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা করেন খোয়াই জেলার দায়রা বিচারপতি মাননীয় পি কে দত্ত। ত্রিপুরা আইন সেবার উদ্যোগে রবিবার খোয়াই জেলা আইন সেবার সহায়তায় মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক আইনি সচেতনতা এবং প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন খোয়াই জেলা দায়রা বিচারপতি মাননীয় পি কে দত্ত। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরা লিগ্যাল সেল এর মেম্বার সেক্রেটারি শুভাশিস শর্মা রায়, জেলা অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের প্রশাসনিক শিবিরের জন্য এবং বিভিন্ন দপ্তরের কাজের সুবিধার্থে সরকারি স্টল খুলে দেওয়া হয়। এই শিবিরে এলাকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা দায়রা বিচারপতি বলেন, এসপি মহাশয় খোয়াই, তেলিয়ামুড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট প্রহর ২৪। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি আরো একবার। আন্দোলনে সরকার চলে না, সরকার চলে সিস্টেম। এজিএমসিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য জুড়ে চলছে বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস, এই দিবসকে সামনে রেখে বিলোনিয়া 200 ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস নেতা সুবল ভৌমিকের উপস্থিতিতে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। সভায় বিজেপি দলের 72 ভোটার কংগ্রেস দলের পতাকা তোলে। প্রহর ২৪ সংবাদ এ পর্যন্তই। আমরা সতর্ক আপনাদের জন্য। নমস্কার।